বন্ধুরা, চিতল মাছের পিঠের দিকটা পুড়ে নিলাম, মাংসটা বের করে নিলাম, করে একটু গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল দিলাম। এটার মধ্যে আরও অনেকে অনেক রকম মশলা অ্যাড করেন, কিন্তু আমি এই প্লেনটা রাখতেই ভালোবাসি। পরে একটু ঘি অ্যাড করে দেবো। বন্ধুরা, চিতল মাছ মাখাটা আমি এইরকম শেপ দিয়ে করে নিলাম, আর এক একটা করে যখন করছি তখন একটু করে এই যে জলে হাতটা ভিজিয়ে নিচ্ছি। তারপরে এইটা অ্যাকচুয়ালি না, এটার আঙুলের ছাপটা পড়াটা, এটা তাহলে এই মইঠার এই সিস্টেম, সেটাই মইঠা। এই যে হওয়ার পরে এই যে আঙুলের প্রেসটা, এইটা হবে। বন্ধুরা, চিতল মাছটা মেখে ফেলার পরে আমি এইরকম শেপ দিয়ে দিয়ে এইটা আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি। তার আগে আমি বলে দিই, গরম জলটার মধ্যে নুন দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, সবই খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ মাখাটার মধ্যে আছে, আবার গ্রেভিটার মধ্যে হবে, আমি এইটা দিয়েছি। এবার এটাও যখন হালকা শক্ত হয়ে যাবে, মানে খুব হার্ড শক্ত করা যাবে না, আবার ভাজা হবে, ঝোলে রান্না হবে, খুব বেশি শক্ত হয়ে গেলে এটা রাবার রাবার মতো হয়ে যাবে। তাহলে আমি এইগুলো সবগুলো করে নিয়ে আসছি। বন্ধুরা, এটা হয়ে গেছে কখন বোঝা যাবে? যখন এটা হয়ে যাবে না, আপনি ভেসে ওপরে উঠে আসবে, রসগোল্লা পান্তুয়ার মতো, রসে দিলে যেরকম হয়। আর এই জলটা আমি ফেলবো না, এটা আমি গ্রেভিতে ইউজ করব। এই যে এরা, এই দেখ, আপনি আপনি ভেসে চলে এসেছে। যখন ভাসবে না তখন কিন্তু, মানে নিচে যখন হয়নি নিচেই পড়ে থাকবে। এই যে, এই যে আমি ডুবিয়ে দিচ্ছি, আবার ওই যে ভেসে উঠছে। এখানে জায়গাটা এদের একটু কম হয়ে গেছে, মানে জায়গা অনুযায়ী। ওই যে, এই যে ভেসে উঠছে, মানে এটা হয়ে গেছে। আর এইরকম অবস্থাতে তুলে নিলেই এটা সফট থাকবে। আর বন্ধুরা, এই যে মুইঠা, মানে এই যে আঙুলের এই স্পটগুলো, মানে চাপটা বোঝা যাবে। এটা আপনারা গোটা গোটাও করতে পারেন, আমি হাফ করে নেব, হাফ না করলে গোটা গোটাও করা যায়। বন্ধুরা, আমি এই যে চিতল মাছের মুইঠাগুলোকে আমি কেটে নিলাম, আমি এই কটাই করব, আর বাকি এটা ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, এই যে হালকা করে ভেজে নিলাম, এবারে এটা তুলে রেখে আমি আসছি। বন্ধুরা, জিরেটা ফোড়ন দিয়ে নিয়েছি, টমেটো দিলাম, আদা আর তেজপাতা বাটা, আর লঙ্কা বাটা। মশলাটা খুব ভালোভাবে কষা হলে ভেজে রাখা আলু আর মুইঠাগুলো দিয়ে দেব, আর দেব মুইঠা যেই জলে পড়েছিলাম সেই জলগুলো, মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। বন্ধুরা, বলতে ভুলে গিয়েছিলাম, যখন জিরে ফোড়ন দিয়েছিলাম তার সাথে আমি দুটো এলাচ, গোটা এলাচ থেতো করে দিয়েছিলাম। এটা আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি
এবার আমি দিলাম হলুদ, নুন, বন্ধুরা এটা ফুটে গেল, ফুটে গেছেই, বেশি ফোটাবো না, আলুটা আমার সেদ্ধ করে ভেজে রাখা, আর এই মুইঠাগুলো বেশি ফোটালে হার্ড হয়ে যাবে। এবার আমি দিলাম কাঁচা জিরে বাটা, জিরে বাটাটা কাঁচা, কষানোর সময় দিইনি কিন্তু এখন দিলাম। এবার নামি বন্ধুরা, আমার চিতল মাছের মুইঠা অলমোস্ট ডান। আমি ঘি, গরম মশলার গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এবার এটা দিয়ে রেখে দেব। আজ তাহলে এই পর্যন্তই, রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো থেকো সবাই।